গরমের মধ্যেও ভোটের প্রচারে 67 নম্বর জেলা পরিষদের প্রার্থী হাসনুমারা বুলবুলি রবিবার বৈকাল 3:30 নাগাদ চৈতন্যপুর 2 নম্বর অঞ্চলে কালীতলা শেখপাড়া থেকে প্রচার অভিযান শুরু হয়। সন্ধ্যা 6:30টা প্রচার অভিযান সমাপ্ত হয়। প্রায় 1000 জন কর্মী সমর্থকদের নিয়ে এই বিশাল প্রচার অভিযান যা প্রার্থীদের মনোবল আরও বেশি বাড়িয়ে তুলেছে। আমিনুল হকের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ভোট বড় বালাই, তাই ভোটের বৈতরণী পার হওয়ার জন্য যেমন তৃণমূল স্তরে যাতে আমাদের কর্মীদের যেমন উৎসাহ, তার পাশাপাশি আমাদের প্রার্থীদেরও উৎসাহ এবং আমরা যেহেতু নেতৃত্ব দিই তার জন্য তো আমাদের উৎসাহ থাকবেই, কেন যে কোনোভাবেই আমাদেরকে মানুষের কাছে পৌঁছাতে হবে এবং সেই পৌঁছেই তাদেরকে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে। আমাদের দিদির উন্নয়ন, সেটাকে আমরা পাথেয় করে আমরা আগামী দিনের নির্বাচনে আমরা ব্যাপকভাবে নির্বাচিত হব এবং এই এলাকায় প্রত্যেকটা সিট আমরা জয়ী হব এই ভরসা নিয়ে, এই আশা নিয়ে আজকে আমরা কিন্তু মানুষের দৌড়ে দৌড়ে আমরা প্রচার অভিযান শুরু করেছি। আজকের এই প্রচার অভিযানে প্রায় 1000 দলীয় কর্মীরা অংশগ্রহণ করেছে, মহিলাদেরও সাড়া ছিল ব্যাপক। আমরা খুব উৎসাহিত এবং খুব আনন্দিত যে আগামী দিনে আমাদের এই এলাকাটা আমরা ব্যাপকভাবে নির্বাচিত। চৈতন্যপুর 2 অঞ্চলে কালীতলা শেখপাড়া থেকে শুরু করেছিলাম আমরা, তিনখানা বুথ আছে কভার করেছি, 53 নম্বর, 54 নম্বর এবং 55 নম্বর। এই যে গরমের মধ্যে প্রচার অভিযান করছেন, কি কিভাবে প্রচারটা করছেন, মানে গরমের মধ্যে কোনো এই গরমের মধ্যেও আমাদের এখানকার যারা কর্মী আছেন তারা খুবই উৎসাহিত এবং দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ আজকে এই প্রচার অভিযানে যোগ দিয়েছে, ছেলে বয়স্ক থেকে মধ্যবয়সী মহিলারা এবং দারুণ উৎসাহিতভাবে এরা যোগ দিয়েছে এবং আমরা আশা করছি এই প্রচারের ফল আমাদের পাওয়া। সঙ্গে কারা কারা ছিলেন? সঙ্গে এলাকার যারা প্রার্থী আছেন, এই এলাকার আমরা যখন শুরু করেছিলাম তখন 4 জনই আমরা প্রার্থী ছিলাম, 4 জনই মহিলা, 2 পঞ্চায়েতের এবং 1 পঞ্চায়েত সমিতি এবং 1 জেলা পরিষদ, 4 জনই মহিলা প্রার্থী এবং তার সঙ্গে সমস্ত কর্মীরা মহিলা পুরুষ মিলে সকলে মিলে আমরা আজকে প্রচারে বেরিয়েছি। আপনার পরিচয়? আমি হোসনিয়ারা বুলবুল, প্রার্থী জেলা পরিষদ 6।